গলসির খান গ্রাম পঞ্চায়েতে কাঠমান্ডি খাওয়ার বিরুদ্ধে বিক্ষোভ দেখালো বিজেপি। প্রধান উপপ্রধানের সাথে স্থানীয় বিজেপির কিছু নেতারা অফিসেই বসে তাদের ক্ষোভের কথা জানান ও ডেপুটেশন দেন। বিজেপির দাবি, 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, কন্ট্রাক্টারি কাজে প্রচুর টাকা খেয়েছে পঞ্চায়েত সদস্যরা। প্রধান 10 দিনের সময় নিয়েছে বিষয়টি দেখার জন্য। মুখ্যমন্ত্রী বলেছে কাঠবানি মিলে ফেরত দিতে হবে, আপনার কাছে কাঠবানি নেওয়ার অভিযোগ এসেছে, আপনি এই বিষয়ে কি করবেন? সেটা দেখছি কি করা যায়। বিজেপির তরফ থেকে বলা হয়েছে 10 থেকে 15 দিনের মধ্যে যদি এই বিষয়গুলির সমাধান না হয় তাহলে পঞ্চায়েতে তারা ঝুলিয়ে দেবেন। তাদের দাবি, এইসব বন্ধ করে সুষ্ঠুভাবে চলুক পঞ্চায়েত। আজকে খান অঞ্চলে আমাদের খান পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে আমরা সুষ্ঠু শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এখানে এসেছি এবং আমরা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিলাম। পরবর্তীকালে যদি এখানকার পঞ্চায়েতের কর্মী এবং প্রধান এবং যারা বিজিত প্রতিনিধি তারা যদি সুষ্ঠুভাবে পঞ্চায়েতটাকে চালাতে চায়, আমরা চাইছি যে পরবর্তী ক্ষেত্রে যেন কোনো অশান্তির মধ্যে যেন যেতে আমাদেরকে না হয়। এই পঞ্চায়েতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতাদের ভিড় থাকে এবং নেতারা সবসময় লুটপাটের চিন্তাভাবনা নিয়ে এই পঞ্চায়েতে এসে বসে থাকে। আমরা সেই সব দাবি দাওয়া নিয়ে এখানে এসেছি, তারা যদি এই পঞ্চায়েতে ভিড় না করে সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে এসে পঞ্চায়েতের কাজ তাদের মিটিয়ে যেতে পারে তার জন্য আমাদের এই ডেপুটেশন। আমাদের দাবি ছিল 100 দিনের কাজের দুর্নীতি, বিভিন্ন বিষয়ে টেন্ডার কমিশন দিয়ে টেন্ডার করা হয়, এখানে খোলা টেন্ডার কোনো সময় হয় না। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি লিস্ট ব্রেক করে নেতাদের কাছের লোককে দিয়ে প্রথমে লিস্ট মানে বাড়ি তাদেরকে দেওয়া হচ্ছে। অরিজিনাল গরিব মানুষ যারা তারা লিস্টের প্রথমে আছে তাদের বাড়ি হচ্ছে লাস্টে। এখনও পর্যন্ত আমার অনেক বাড়ি আছে যে সমস্ত গরিব মানুষ পলিথিন দাঁড়িয়ে বাস করছেন তাদের বাড়ির লিস্ট প্রথমে থাকা সত্ত্বেও তাদেরকে বাড়ি দেওয়া হয় না, তাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বাড়িতে নেতারা কাঠমানি খেয়েছেন, কোথাও 5,000 কোথাও 2,000 কোথাও 500। এটা গরিব মানুষদের প্রথম কিস্তির টাকা ঢোকার সাথে সাথে কেটে নেওয়া হয়েছে। গীতাঞ্জলি আবাস যোজনার যে সমস্ত বাড়ি স্কিমে ছিল বা দেওয়া হয়েছে সেই সমস্ত স্কিমের টাকা কোনো নেতা 10,000 কোনো নেতা 20,000 নিয়েছেন কিন্তু বাড়ি হয়নি। এমনও ফ্যামিলিকে 4 মেম্বার 4 জনকেই বাড়ি দেওয়া হয়েছে, 2 জনকে বাড়ি দেওয়া হয়েছে কিন্তু বাড়ি তৈরি হয়নি। আবাস যোজনাতেও এরকম হয়েছে, পূর্ণ বাড়ি দেখিয়ে বাড়ির টাকা কমপ্লিট করা হয়েছে এবং সেগুলো আমার এখানকার পঞ্চায়েতের প্রতিনিধিরাও যুক্ত আছেন। আমরা এইসব দুর্নীতিগুলোকে বন্ধ করতে চাইছি। আমরা এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট নামে অভিযোগ জানাইনি, যদি এগুলো বন্ধ না হয় তাহলে আমরা আগামী 15 দিনের ভেতরে নির্দিষ্ট নামে অভিযোগ জমা দেবো, এটা আমরা মনস্থির করে রেখেছি এবং আমাদের কাছে অভিযোগপত্র সব রেডি করা আছে। আমরা এখনও পর্যন্ত দিইনি, যদি এগুলো চেক হয়ে যায় তাহলে আমরা দেবো না, কিন্তু যদি চেক না হয় আমরা সেগুলো দেবো। বিরোধী দল করলেও আমরা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে আমরা একমত। কোন বক্তব্য? এই যে কাঠমানি যারা নিয়েছে কাঠমানি তাদেরকে ফেরত দিতে হবে। কিন্তু সেই অভিযোগটা কোথায় জানাবেন? মুখ্যমন্ত্রী যে দাবি করেছে, আবেদন করেছে যে প্রশাসনকে জানাবেন, সেই প্রশাসন কি জানাবেন না তার বাড়ি? আমরা প্রশাসনকে জানাবো, প্রশাসনের বাইরে আমাদের পার্টির রাজ্য নেতৃত্ব এবং আমাদের মানে টোটাল রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব উভয় পক্ষকে আমরা জানাবো যাতে মানে এই যে কাঠমানির ব্যাপারটা বন্ধ হোক। আজকের ডেপুটেশনের পর পঞ্চায়েত প্রধান আমাদেরকে 10 দিনের মানে টাইম দিয়েছেন যে সমস্ত বিষয়ে উনি বোর্ডের সঙ্গে আলোচনা করে চিন্তাভাবনা করে আমাদেরকে 10 দিন বাদ রিপোর্ট দেবেন। 10 দিনের পরে রিপোর্টের পর যদি দেখি যে আমাদের এইসব নিয়ে তিনি সঠিক উত্তর বা রিপোর্ট দিলেন তাহলে আমরা আবার সুষ্ঠুভাবে পঞ্চায়েত চলার ব্যবস্থা করব। যদি উনি সঠিকভাবে ব্যবস্থা না নেন আবার আগামী দিনে আমরা পঞ্চায়েত তালা ঝুলিয়ে দেবো। আমরা আজকে এখানে এসেছি মানে পঞ্চায়েতে গরিব মানুষের স্বার্থে, মানে আজকে যে পঞ্চায়েতের গত 7 বছর ধরে যে এখানে তৃণমূলের একটা পঞ্চায়েত চলছে, পঞ্চায়েতের মাধ্যমে এখানে প্রচুর কেলেঙ্কারি আমরা এখানে জানতে পারছি। মানে গরিব মানুষের টাকা নিয়ে তৃণমূলের নেতারা, বড় বড় প্রভাবশালী নেতারা এখানে গরিবের টাকা নিয়ে মানে কি আত্মসাত করে, মানে কোনো গরিবের টাকা গরিব কাজে পৌঁছে যাচ্ছে না এবং ঘরের টাকা এবার রাস্তাঘাটের টাকা কোনো কাজ হচ্ছে না।
এখানে কোনো কল যা সমস্ত কিছু বন্ধ, মানে সব কিছু কোনো কিছু মানে কর্ম প্রকল্প সমস্ত কিছু বন্ধ, সমস্ত জিনিসে দেখা যাচ্ছে যে ঘটনা চলছে। এটা হচ্ছে খানো গ্রাম পঞ্চায়েত। এই খানো গ্রাম পঞ্চায়েতে প্রতিটি গ্রামে আমাদের এখানে আছে মোটামুটি 13টি যেটা সংসদ আছে, প্রতিটি গ্রামে 9টি গ্রামে প্রতিটি গ্রামে ঘটনা চলছে। ঘটনা দেখা যাচ্ছে কোনো গ্রামে রাস্তা ঠিকমতো মেরামতের কাজ হয়নি, কোনো পুকুর সংস্কারের কাজ ঠিকঠাক হয়নি, 100 দিনে কোনো প্রকল্পের কাজ হয়নি, বাড়িতে দেখা যাচ্ছে যে কোনো মানুষের বাড়ি তৈরি করছে সেখানে তৃণমূলে বড় প্রভাবশালী নিজেরা 20,000-30,000 জায়গায় যেমন পাচ্ছে তাদের কাছ থেকে গরিব মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে। এইভাবে পঞ্চায়েতের নানা কেলেঙ্কারির বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে এখানে ডেপুটেশনে সামিল হয়েছি বিজেপির পক্ষ থেকে। আমাদের এখন দাবি এখন যে গরিব মানুষের সাথে গরিবের পয়সা গরিবের কাছে পৌঁছে যাক, রাস্তার যেসব কাজ মেরামতের কাজ হচ্ছে সেসব কাজ সমস্ত কাজ সম্পূর্ণ হোক, তারপরে আমাদের এইসব কাজ মানুষের এখন অব্দি মানে বাড়ির টাকা যেসব লজ্জায় হচ্ছে সেসব কাজ মানুষের কাছে পৌঁছে যাক, সেসব সাধারণ মানুষের স্বার্থে মানে গরিব মানুষের স্বার্থে আজকে আমরা এখানে ডেপুটেশন নিয়েছি। নাসরাত আলীর রিপোর্ট, গোলসি বার্তা।